ফ্রেন্ডস, যেটা বিষয় এই যে ইডিসিবিআই কাজ করছে, তারপরে আসল মাথাকে কবে জেলে ঢুকাবে, এইটা নিয়ে আমি ভাবছি না। ঠিক আছে, ইডিসিবিআই মতন কাজ করছে, আসল মাথাকে কবে জেলে ঢোকাবে সেটা আমি জানিও না, ঠিক আছে, আর আমি এটা নিয়ে ভাবছিও না। আমি শুধু একটা জিনিসই ভাবছি, যেটা হচ্ছে নগর টু মমতা। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে ধুমচে সাপ করতে হবে, আমি এটাই ভাবছি, আর বিজেপিকে আরো শক্তিশালী করতে হবে, আরো পাওয়ারফুল করতে হবে। তার কারণ বিজেপি বিরোধী আসনে আসার ফলেই এই তৃণমূলের গোটা শিক্ষা দপ্তর জেলবন্দি। তাহলে বিজেপির সরকারে আসলে আসল মাথা তো জেলবন্দি হবেই, আরো অনেক বড় বড় ক্রিমিনালরা জেলবন্দি হয়ে যাবে। ঠিক আছে, তো আমার লক্ষ্য এটাই, বিজেপিকে আরো শক্তিশালী করা, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার করা, এটাই আমার লক্ষ্য। আমি এই লক্ষ্যে আছি, কারণ আমি জানি পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হলেই আসল মাথার সাথে আরো বড় বড় ক্রিমিনালরা জেলে ঢুকবে, পশ্চিমবঙ্গ জঙ্গি মুক্ত পশ্চিমবঙ্গে পরিণত হবে, চোর মুক্ত পশ্চিমবঙ্গে পরিণত হবে। তো আমার লক্ষ্য এটাই, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়া, বুঝলে, বিজেপিকে আরো শক্তিশালী করা, এরা হচ্ছে বিষয়।